দেখুন বাসায় কিভাবে বেগুনি বানাতে হয়। বেগুনি বানাতে আমাদের প্রয়োজন ময়দা, বেসন, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ ও জিরা এবং বেকিং পাউডার। তাহলে দেখুন কিভাবে বেগুনি বাসায় বানাতে হয়। বেগুনটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিন, পেঁয়াজ কেটে নিন, জিরা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলো আপনি পাটায় বেটে নিন বা ব্লেন্ডার করেও নিতে পারেন। ভালো করে মিহি করে বেটে একটা পাত্রে উঠায় নিন। বেসন, ময়দা, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন। তেলটা দিলে বেগুনিটা একটু মশমশে হবে। আবার সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে, পানিটা দিয়ে মাখিয়ে নিন। ঘনত্বটা ঠিক এরকম করে করবেন। কড়াইটা গরম হওয়ার পরে তারপরে কড়াইতে তেল ঢালুন। দেখলেন কিভাবে খুব সহজে বেগুনি বানানো। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।